চারটে বেজে গেছে, এবার তোমায় বেরোতে হবে। আমি আর পারছি না রে, তুমি ডাকো বিধানবাবুকে। এরকম পাগলামি করার জন্য আমি সারা রাত এত কিছু করলাম? না ধরো, আমার শরীরে, আমার মনে তুমি সব সময় থাকবে, কোনোদিনও হারাবে না শান। টাকাটা থাকরি, আজ আমি এখান থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছি, তাই টাকাটা আর এই টাকাটা আমার, বিধানের নয়। আমি রোজ সকালে একটা স্কুলে পড়াই শান। শান, তুমি কোথায় যাচ্ছ, কি করবে, আমি কিছুই জানি না। কোনোদিনও আর তোমার সঙ্গে দেখাও হবে না, তাই ধরে নাও এটাই আমার শেষ অনুরোধ। নন্দীগ্রাম আরো হবে, তোমরা শুধু চেষ্টা করবে, কিছু হবে না। নাকি হবে? মূল স্রোতের দলগুলো কি তোমাদের জায়গা দেবে? আমার বড্ড ঘুম পাচ্ছে রে, আর কি কোথাও যেতে পারবো? এখানে কি আমার একটু জায়গা হবে না? জমি নিয়ে এত লড়াই, আর আজ তোমার নিজের থাকার কোনো জায়গা নেই? পারো তো নতুন করে কিছু করো শান, একদম নতুন জীবন। আজ রাতটা স্বপ্ন না, সত্যি। Thank you.